আমি আপনাদের সঙ্গে গল্প করব বিভিন্ন অজানা বিষয় এবং জানা বিষয়ের অজানা দিক নিয়ে আজকে গল্প করব দক্ষিণ কলকাতার এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে যে শিক্ষা প্রতিষ্ঠানটা শুধু কলকাতা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর ইতিহাসে শিক্ষাক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করেছে আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন প্রতিষ্ঠানটার কথা বলতে চাইছি হ্যাঁ যাদবপুর বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আমরা অনেক কিছুই জানি যেমন এখানকার পড়ুয়াদের সঙ্গে অধ্যাপক অধ্যাপিকাদের সম্পর্ক এখানকার পড়াশোনা সংস্কৃতি রাজনীতি তথা হোক কলন পর্যন্ত কিন্তু আমরা অনেকেই এটা জানি না যে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় সেই বঙ্গভঙ্গর কালে কেমন করে জন্ম নিয়েছিল এবং এই জন্ম নেওয়াটা এই বিশ্ববিদ্যালয়টার জন্ম নেওয়াটা একটা কোনো সাধারণ ব্যাপার নয় এর পেছনে জড়িয়ে আছে আমাদের দীর্ঘদিনের লড়াই আবেগ এবং বিভিন্ন রাজনৈতিক উত্থান পতন টানাপোড়েন এবং সবার উপরে ছিল একান্ত সদিচ্ছা এবং এটা যে কতখানি গুরুত্বপূর্ণ সেটা আলোচনা করলেই আমরা বুঝতে পারব তো এই গল্পটা করতে গেলে আমায় কিন্তু আপনাদের সঙ্গে পিছিয়ে যেতে হবে আজ থেকে প্রায় দুশো বছর আগে সেই সময়টায় যখন আঠেরোশো সালে রাজা রামমোহন রায় বড়লাট লর্ড আরমহাসকে একটা চিঠি লিখে জানালেন আমাদের প্রয়োজন ইউজফুল সায়েন্স যেমন অঙ্ক রসায়ন প্রকৃতিবিদ্যা শারীরবিদ্যা ইত্যাদি আর এভাবেই স্বাধীনতা সংগ্রামের অনেক আগে থেকেই এদেশে শুরু হয়ে গেল শিক্ষার জন্য আন্দোলন এই পর্যন্ত তো ঠিক ছিল অবশ্যই এটা আমাদের কাছে অনেক তাই গর্বের বিষয় কিন্তু মুশকিল হলো যে আরমহাস্ট একে তো ইংরেজ তাই আবার বড়লাট বলে কথা সুতরাং যা হবার তাই হলো এই রামমোহনের চিঠিকে তিনি পাত্তাই দিলেন না অন্যদিকে আমি আপনাদের আরেকজন মানুষের নাম বলব তিনি হলেন স্যার ডিরোজিও লুই ভিভিয়ান ডিরোজিও জন্মসূত্রে ডিরোজিও ইউরোপীয় হলে কি হবে মনে প্রাণে কিন্তু তিনি হয়ে উঠেছিলেন একজন খাঁটি বাঙালি তার সঙ্গী সাথীদের বলা হতো নকল ইংরেজ এই নকল ইংরেজদের মধ্যে অনেকেই কিন্তু তখন বাংলা পত্র পত্রিকা চালাতেন তাদের মধ্যে একজন বিশিষ্ট মানুষ ছিলেন উদয়চন্দ্র আঢ্য ইনি আঠারোশো সালে বাংলা ভাষার পক্ষে জোর সমর্থন জানালেন এর ঠিক বছর পরে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মাতৃভাষায় শিক্ষা দেবার জন্য চালু করলেন তত্ত্ববোধিনী পাঠশালা এই সময়ের আর একজন মানুষের কথা এই প্রসঙ্গে আমাকে বলতেই হবে তার নাম নবগোপাল মিত্র ইনি চালু করলেন প্রথম ন্যাশনাল স্কুল এবং এখন পর্যন্ত প্রামাণ্য তথ্য অনুযায়ী বাংলায় ন্যাশনাল শব্দটি তিনি প্রথম ব্যবহার করেছিলেন এমনকি সেই সময় অনেকেই তাকে ন্যাশনাল নবগোপাল বলে ডাকতেন একই সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই সময় জোর দিলেন জনশিক্ষা বিস্তারের ওপর এবং প্রমথনাথ বসু একটা পুস্তিকা বের করলেন তিনি এতে টেকনিক্যাল এডুকেশনের কথা বললেন আর এভাবেই বাংলার শিক্ষা আন্দোলন শুরুতেই তার লক্ষ্যগুলোকে স্থির করে ফেলল যেমন বাংলা ভাষার মাধ্যমে শিক্ষাদান জনশিক্ষার বিস্তার এবং টেকনিক্যাল শিক্ষার প্রসার এরই মধ্যে আঠেরোশো একানব্বই সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবের ভাষণে উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় বললেন মাতৃভাষা ছাড়া আমাদের আর কোনো পথ নেই এর পরের বছর রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর শিক্ষার হের প্রবন্ধের মধ্য দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থার ভিত একেবারে নাড়িয়ে দিলেন আবার এর বছর পরে সতীশচন্দ্র মুখোপাধ্যায় ভাগবত চতুষ্পাঠী নামে একটা টোল খুললেন এই টোলের অনেক উদ্দেশ্য ছিল কিন্তু প্রধান উদ্দেশ্য ছিল দুটো এক বাংলা ভাষার মাধ্যমে শিক্ষাদান এবং দুই ব্যবহারিক শিক্ষার প্রয়োগ এদিকে আঠেরোশো সালে একটা অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা ঘটে গেল বিলেত থেকে স্যার জর্জ বার্ডউড সতীশচন্দ্র মুখোপাধ্যায়কে একটা চিঠি পাঠালেন তাতে তিনি লিখলেন ভারতের শিক্ষায় পশ্চিমী বিজ্ঞান টেকনোলজিকে নিশ্চয়ই অঙ্গীভূত করা দরকার কিন্তু জোর দিতে হবে ভারতীয় আধ্যাত্মিক সংস্কৃতি সম্পদের ওপর আর সেজন্য শিক্ষা ব্যবস্থায় স্বদেশী কর্তৃত্ব ছাড়া আর কোনো উপায় নেই সতীশচন্দ্র এই চিঠিটা কিছুদিন পরে তার দন পত্রিকায় প্রকাশ করলেন সব মিলিয়ে এবার বাংলা শিক্ষা আন্দোলন এসে দাঁড়ালো বঙ্গভঙ্গের দোরগোড়ায় শুরু হয়ে গেল একটা নতুন যুগ নতুন অধ্যায় ব্রিটিশ সরকার কিন্তু চুপ করে বসে রইলেন না বরং বেশ শক্ত হাতে ধরলেন বিষয়টাকে উনিশশো সালে লট লটকারজন চালু করলেন নতুন বিশ্ববিদ্যালয় আইন অত্যন্ত চতুরভাবে এই আইনের মধ্য দিয়ে শিক্ষার মান উন্নয়নের নামে আসলে তিনি করতে চাইলেন শিক্ষার সংকোচন পরের বছর জুলাই মাসে সন্ধ্যা পত্রিকা দাবি তুলল জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারণ সেই সময় বিদেশি কর্তৃত্বাধীন কলকাতা বিশ্ববিদ্যালয়কে লোকে বলতো কলদিঘির গোলামখানা এই তীব্র আবেগের মুহূর্তে উনিশশো সালে লর্ড কার্জন বাংলাকে দুটুকরো করার প্রস্তাব আনলেন এবারে এদেশের মানুষের মনের মধ্যে বহুদিন ধরে যে রাগ জমে উঠেছিল সেটা একেবারে ফেটে পড়ল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একটা আন্দোলনের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় এই আন্দোলনটার নাম স্বদেশী আন্দোলন এই আন্দোলনের প্রথম ধাক্কাতেই জোর পড়ল স্বাধীন শিক্ষার উপর আওয়াজ উঠলো দেশের শিক্ষা ব্যবস্থাকে ছিনিয়ে নিতে হবে বিদেশীদের কাছ থেকে এবারে আমরা দেখতে পেলাম ভারতের স্বাধীনতা আন্দোলন ঠিক যে রাস্তা দিয়ে হাঁটছিল একটা নতুন দিকে মর নিল শুরু হলো স্বদেশী এবং বয়কট আন্দোলন দলে দলে ছাত্ররা যোগদান করলো এই আন্দোলনে ব্রিটিশ সরকার এতদিন ধরে যা দেখছিল দেখলো বাবা এ তো ছাত্রদের আমরা নতুন রূপ দেখছি খুব স্বাভাবিক ব্রিটিশ সরকারের মনে তাই ভয় ধরে গেল আরো কঠোর হল নানান কায়দায় আন্দোলন থেকে ছাত্রদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করল উনিশশো সালের অক্টোবর মাসে সরকার জারি করলেন তিনটি সার্কুলার কার্লাইল সার্কুলার লিয়ান সার্কুলার এবং পেডজার সার্কুলার এতে নির্দেশ দেওয়া হলো কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করা ছাত্রদের বহিষ্কার করা হবে এই নির্দেশের বিরুদ্ধে মুখের মতো জবাব দিলেন শচীন্দ্র প্রসাদ বসু তিনি উনিশশো সালে সালের চৌঠা নভেম্বর গঠন করলেন অ্যান্টি সার্কুলার সোসাইটি এর উদ্দেশ্য ছিল স্বদেশি দ্রব্য বিক্রি করা এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্রদের শিক্ষার ব্যবস্থা করা ঝাঁপিয়ে পড়লেন বিপিন চন্দ্র পাল ডক্টর এস কে মল্লিক রাধাকুমদ মুখোপাধ্যায় রবীন্দ্রনারায়ণ ঘোষ নৃপেন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং বিনয় সরকারের মতো মানুষ সকলে মিলে ফান্ড তৈরি করে কৃতি ছাত্রদের বিদেশে পাঠানোর কথা ভাবলেন ১৬ নম্বর কর্ণবাড়ি স্ট্রিটে সভা করে প্রথম পরীক্ষা বয় ডাক দেওয়া হলো। আর বিদ্যাসাগর কলেজের পাশে পান্তির মাঠে একটা সভা ডাকা হলো এই সভায় এক লক্ষ টাকা দেবার কথা ঘোষণা করলেন রাজা সুবোধচন্দ্র চন্দ্র বসুমল্লিক পরের দিন পাঁচ লক্ষ টাকা দেবার প্রতিশ্রুতি দিলেন গৌরীপুরের জমিদার ব্রজেন্দ্র কিশোর চৌধুরী। এবং ময়মনসিংহের জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরী দিলেন আড়াই লক্ষ টাকা এই তিনজনের টাকায় প্রথম তৈরি হলো একটা বড় ফান্ড এই বছর ষোলোই নভেম্বর একটা অস্থায়ী কমিটি গঠন করা হল এই কমিটির ওপর জাতীয় শিক্ষা ব্যবস্থার প্রধান দায়িত্ব তুলে দেয়া হলো। এই কমিটির কাজ কিন্তু চলছিল অত্যন্ত গতিতে অবশেষে উনিশশো সালের এগারোই মার্চ আচার্য সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের উদ্যোগে একটা সভায় বিরানব্বই জন সদস্য নিয়ে গঠিত হল কলকাতার জাতীয় শিক্ষা পরিষদ প্রথম থেকেই পরিষদের মধ্যে মতবিরোধ দেখা দিল কারণ অধিকাংশ সদস্যের মত হল শিক্ষা চলবে তিনটি ধারায় সাহিত্য আশ্রিত বিজ্ঞান ভিত্তিক এবং প্রযুক্তি নির্ভর অন্যদিকে বিপরীতমুখী সদস্যদের মতে দেশের প্রধান স্বার্থকে মাথায় রেখে জোর দিতে হবে টেকনিক্যাল শিক্ষার ওপর ফলে পরিষদ গঠনের তিন মাসের মধ্যে তা দুটুকরো হয়ে গেল প্রথমটি হলো বউবাজারের বেঙ্গল ন্যাশনাল স্কুল এবং কলেজ আর দ্বিতীয়টা হল বিরানব্বই নম্বর আপার সার্কুলার রোডের বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এই দ্বিতীয়টারই উত্তরসূরি যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ইতিমধ্যে এই দুই প্রতিষ্ঠানে কিন্তু ভিড় করে এসেছিলেন অনেকজন কীর্তি শিক্ষক যেমন সখারাম গণেশ দেউস্কর ধর্মানন্দ কৌশাম্বী বিনয় কুমার সরকার এবং আরও অনেক মানুষ কিন্তু দুর্ভাগ্যের কথা কিছুদিনের মধ্যেই ছাত্রস্রোত শুকিয়ে গেল তার কারণ ডিগ্রির বাজারে ন্যাশনালের কোনো দাম ছিল না তুলনায় টেকনিক্যাল ছাপমারা মারা শিক্ষার কিছুটা দাম দাম ছিল তাছাড়া অন্য জায়গায় আজকের দিনে যেমন হয়েছে কি আমার যদি পয়সা থাকে তাহলে আমাকে কোনো বিষয়েই আমার যোগ্যতা থাকুক আর না থাকুক শিক্ষা নেওয়ার জন্য আটকাতে পারবে না আমি পড়তে পারবো তো যাই হোক তখন কিন্তু এই অন্য জায়গায় টেকনিক্যাল শিক্ষা পাওয়া এত সহজ ছিল না তাই অনেক অংশেই সফল হলো টেকনিক্যাল ইনস্টিটিউট ইতিমধ্যে একটা আশ্চর্য ঘটনা ঘটল মূলত জায়গার অভাবে উনিশশো সালে দুটি প্রতিষ্ঠান আবার একসঙ্গে মিলে গেল তারা দুজনেই জায়গা করে নিল একই ছাতার তলায় অর্থাৎ জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের কোলে বিরানব্বই নম্বর আপার সার্কুলার রোডে তারকনাথ পালিত মহাশয়ের বাড়িতে লোকে বলতো এরা নাকি মিস্ত্রি তৈরি করা যাই হোক এদের প্রধান কাজ মিস্ত্রি তৈরি করা হলেও তার সঙ্গে রইল বক্তৃতা গবেষণা এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য লোক পাঠানো ইত্যাদি কিন্তু বাস্তবে উনিশশো সালে উচ্চ আশা অনেকটাই ব্যর্থ হয়ে গেল ইতিমধ্যে আবার একটা নিদারুণ ঘটনা ঘটে গেল বলা যেতে পারে বিনা মেঘে বজ্রপাত আমরা যদি আচার্য সতীশচন্দ্র মুখোপাধ্যায়কে এই আন্দোলনের প্রধান প্রাণ পুরুষ বলি তাহলে অবশ্যই আমার মনে হয় এই তারকনাথ পালিত মহাশয়কে দ্বিতীয় প্রধান প্রাণপুরুষ বলতেই হবে এতদিন ধরে তার বাড়িতেই যাবতীয় কর্মকাণ্ড ঘটছিল সেই তারকনাথ পালিত নিঃশব্দে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন স্বভাবতই উনিশশো সালে বিরানব্বই নম্বর আপার সার্কুলার রোডে সেই তারকনাথ পালিতের বাড়ি থেকে প্রতিষ্ঠানটি উঠে এলো মানিকতলার পঞ্চবটি বিলাতে এখানে এই ব্যাপারটা শেষ হলো না উনিশশো সালে উঠে গেল বেঙ্গল ন্যাশনাল কলেজ টিম টিম করে চলতে থাকল একমাত্র প্রতিষ্ঠান বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটে এইবার কিন্তু দুর্যোগের মেঘ কেটে গিয়ে নতুন সূর্য উঠল কারণ চিরকাল তো একই অবস্থা চলতে পারে না তাই কলকাতা কর্পোরেশন জাতীয় শিক্ষা পরিষদকে একশো বিঘা জমির দখলের অধিকার দিল কলকাতার উপকণ্ঠে যাদবপুরে আজকে যেখানে আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে সেই একশো নম্বর রাজা সুবোধ মল্লিক রোডে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্যাম্পাস এই জমিতেই জাতীয় পরিষদের ষোড়শ বার্ষিকীর দিন বিশ্ববিদ্যালয়ের প্রথম ভবন অরবিন্দ ভবনের ইতিমধ্যে উনিশশো সালে টেকনিক্যাল ইনস্টিটিউটের নাম বদলে গেল নতুন নামকরণ হল যাদবপুর কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি পরিচালনার ভার কিন্তু রইল জাতীয় শিক্ষা পরিষদের ওপর এরপর ইঞ্জিনিয়ারিং কলেজের নাম ছড়িয়ে পড়তে লাগলো সারা দেশ জুড়ে শুধুমাত্র সরকারি স্বীকৃতি নয় বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো নির্দ্বিধায় এই কলেজকে মেনে নিতে শুরু করলো দেশ স্বাধীন হবার পর সম্ভব হল জাতীয় শিক্ষা পরিষদের আদি পরিকল্পনা যেটা আমি শুরুতে বলেছিলাম তার পুনরুজ্জীবন উনিশশো পঞ্চান্ন সালে স্থাপন করা হলো যাদবপুর বিশ্ববিদ্যালয় যার বাস্তব রূপ আজকে আমরা দেখতে পাচ্ছি এতক্ষণ আমি আপনাদের সঙ্গে গল্প করছিলাম সেই বঙ্গভঙ্গের কালে যাদবপুর বিশ্ববিদ্যালয় কেমন করে জন্ম নিয়েছিল এরকম অনেক বিষয়ে আমার কাছে আছে সেই একটা প্রতিষ্ঠান বা একটা বিষয়ের জানাজি তার মধ্যেকার যে অজানা বিষয় সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আগামী দিনে আরও গল্প করব আপনারা যদি মনে করেন যে এই বিষয়টার প্রয়োজন আছে তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি মনে হয় আপনাদের সত্যিই ভালো লাগছে বা ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন আর সকলে ভালো থাকুন আমার নমস্কার